السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে ঈদুল আজহা প্রসঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। ঈদুল আজহা ইসলামের অন্যতম সুন্নাহ ভিত্তিক দুটো ঈদের একটি, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা হিজরত করে আসলেন, তখন তিনি সেখানকার লোকদেরকে দেখলেন তারা দুটো ঈদ উৎসব পালন করছে এবং তিনি জিজ্ঞেস করলেন এগুলো কি। তখন তাকে বলা হলো এগুলো জাহিলি যুগ থেকে প্রচলিত দুটো ঈদ উৎসব, মহরজান এবং নেরোজ ইত্যাদি একাধিক প্রসঙ্গ সেখানে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো ঈদের পরিবর্তে আরও উত্তম দুটো ঈদ তোমাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল আযহা, আযহা এখানে যে কথাটি এসেছে সেটা আদাহি থেকে এসেছে। আদাহি শব্দটি উদহিয়া শব্দের বহুবচন, উদহিয়া মানে হচ্ছে কোরবানি করা। দাহা যেটা হাদিসের মধ্যে আমরা দেখেছি, একাধিক হাদিসে এভাবে এসছে, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কুরবানি করলেন। তাইলে দাহা মানে কুরবানি করা, সেখান থেকে উদহিয়া এবং তার বহুবচন হচ্ছে আদাহি, এবং সেখান থেকে আদহা শব্দটি এসেছে। ফলে যেই ঈদে কুরবানি করা হয় সেটি হচ্ছে ঈদুল আদহা, এবং যেই ঈদে কিছু খেয়ে রোজা ভাঙা হয় সেটি হচ্ছে ঈদুল ফিতর। অর্থাৎ যেহেতু রমাদানের সিয়াম সাধনার পরে ইফতার করার মধ্য দিয়ে বা ফিতরের মধ্য দিয়ে এই উৎসবটা শুরু করা হয়, জন্য সেটি হচ্ছে ঈদুল ফিতর। যাই হোক, আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক। এক, ঈদুল আজহার বিধানটা কী, অর্থাৎ কুরবানি করার হুকুমটা কী, এবং ঈদুল আজহার সালাত রয়েছে সেই সালাত পড়ার বিধানটা কী, এবং ঈদুল আজহার সাথে কিছু আদব এবং শরাই বিধান সংশ্লিষ্ট রয়েছে। যেমন যখনই জিলহজ মাস এসে যায়, মাসের শুরু থেকে যারা কোরবানি করবেন তাদের জন্য কিছু বিধান রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আসা যাক সালাতুল ঈদ, দুই ঈদের সালা এটি ওয়াজিব নাকি সুন্নাহ, বলে আমাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ সেটিকে ওয়াজিব বলেছেন এবং কেউ সেটিকে সুন্নাহ বলেছেন। অধিকাংশ ওলামাদের মতে এই দুই ঈদ হচ্ছে, ঈদের সালাত হচ্ছে সুন্নাহ। আর ঈদুল আজহাতে কোরবানি করা, এখানে আমরা দেখতে পাচ্ছি ওলামাদের দুটো অভিমত রয়েছে। একটি অভিমত হচ্ছে ঈদুল আজহার কোরবানি এটি ওয়াজিব যারা সামর্থ্যবান তাদের জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরও কয়েকজন ইমাম এই মতের পক্ষে তাদের মত ব্যক্ত করেছেন। আমরা ইনশাআল্লাহ তাদের যে দলিলটি আছে, কিছু হাদিস আমরা বর্ণনা করব, সেই দলিলটিও সেখানে এসে যাবে। আর অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে ঈদুল আজহার যে কোরবানি সেটি সুন্নাহ, সেটি একটি অত্যন্ত বড় রকমের ইবাদত, কোনো সন্দেহ নেই, তবে সেটি সুন্নাহ, ওয়াজিব নয় সামর্থ্যবানদের জন্য। কখন কোরবানি করবে, কোরবানি করার নিয়মই হচ্ছে ঈদ, সালাতুল ঈদের পরে, সালাতুল ঈদের পরে। সালাতুল ঈদের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হচ্ছে যে তিনি ঈদুল আজহায় সালাতের আগে কিছুই খেতেন না, এবং তারপরে সালাদ যখন তিনি আদায় করতেন, সালাতের পরে কোরবানি হয়ে যাওয়ার পরে তার গোশ রান্না করে ভক্ষণ করতেন। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোরবানি করেছেন এবং কয়টা কোরবানি করেছেন তার পরিবারের পক্ষ থেকে, সেগুলো আমরা হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের এই যে বিভিন্নমুখী মশালা কোরবানির সাথে রিলেটেড, সেটা আমরা পরবর্তী আরেকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আমরা আজকের এই পর্বে যে আলোচনা করলাম তার মাধ্যমে আমরা জানলাম যে কোরবানি করা একটা বড় ধরনের ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নাহ। তিনি
হজে যখন গিয়েছিলেন তখনও কোরবানি করেছিলেন, তিনি মদিনায় যখন ছিলেন তখনও কোরবানি করেছিলেন, এবং তিনি উম্মাকে কোরবানি করতে উদ্বুদ্ধ করেছেন। অতএব ঈদ উল আজহা উপলক্ষে আসুন আমাদের প্রত্যেকেই এই কোরবানি আমাদের সামর্থ্য অনুযায়ী করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।